সিক্সের আজকের যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের চারপাশের ঘটনাসমূহ। তা আমাদের চারপাশে কী কী ঘটনা ঘটে সেটা আমরা দেখে নিই। প্রথম আমাদের চারপাশের ঘটনাগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। কী কী? একটা একমুখী ঘটনা, একটা উভমুখী ঘটনা। একমুখী কী? একমুখী নামটা শুনেই বোঝা যাচ্ছে, মানে যেসব ঘটনাটা কী হবে একবার ঘটার পর তাকে আর আগের অবস্থাতে ফিরিয়ে আনা যাবে না, সেই সমস্ত যে ঘটনা সেগুলোই হচ্ছে একমুখী ঘটনা। তাই জন্য এর এরূপ নামকরণ হয়েছে। যেমন কি মূল দ্বারা মাটি থেকে জল শোষণ হয়। একবার যদি উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে নেয় তো নিশ্চয়ই সে মূল দিয়ে আবার মাটিতে জলটা আবার ফিরিয়ে দিতে পারবে না। বা চাল ফুটিয়ে ভাত রান্না হয়ে গেলে ভাতটা নিশ্চয়ই আবার চালে পরিণত হতে পারবে না, এরকম। আর উভমুখী ঘটনা হচ্ছে যেসব ঘটনা একবার ঘটার পরেও তাকে আবার আগের অবস্থায় ফিরানো যায় তাকে বলে উভমুখী ঘটনা। যেমন গরমকালে পিচ গলে গেল রাস্তায়, আবার কি হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তখন পিচটা আবার আগের অবস্থায় কিন্তু ফিরে যায়। বরফ গলে জল হয়, আবার জলটা জল হয়ে গেল, আবার যেই ঠান্ডায় রাখা হলো সেই জলটাই আবার পুরানো অবস্থায় ফিরে গিয়ে বরফে পরিণত হলো। এটা হচ্ছে উভমুখী ঘটনা। তাহলে একমুখী ঘটনা হচ্ছে একবার ঘটার পর তাকে আর আগের অবস্থায় ফেরানো যাবে না, উভমুখী মানে একবার ঘটার পর তাকে আবার আগের অবস্থায় ফেরানো সম্ভব। এটাই হচ্ছে দুটোর মধ্যে মূল পার্থক্য। সেকেন্ড দেখব কি পর্যাবৃত্ত আর অপর্যাবৃত্ত। পর্যাবৃত্ত কি? পর্যাবৃত্ত ঘটনা হচ্ছে বলছে কি একটা নির্দিষ্ট সময় মেনে, মানে একটা নির্দিষ্ট পর্যায় ধরে যে কোনো ঘটনা ঘটে। মানে হচ্ছে সাপোজ যেমন দিন থেকে রাত হয়, আমরা জানি কি 24 ঘন্টায় একদিন, ঠিক আছে, মানে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত পুরোটা সম্পূর্ণ মিলিয়েই কিন্তু 24 ঘন্টায় একদিন গোটাটা সম্পূর্ণ হয়। তেমনই আবার রাত থেকে দিন হয়, দিন থেকে রাত হয়, মানে এই ঘটনাটা চিরাচরিত হয়েই আসছে, মানে এটার কোনো চেঞ্জ বা পরিবর্তন কিন্তু ঘটছে না, যুগ যুগ ধরে একই ঘটনা ঘটে আসছে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে। তাই জন্য এর নাম হচ্ছে কি পর্যাবৃত্ত ঘটনা। আর অপর্যাবৃত্ত কি? নাম শুনেই বোঝা যাচ্ছে, মানে ঠিক পর্যাবৃত্তর বিপরীত, মানে কোনো সময় না মেনে কোনো ঘটনা, মানে হঠাৎ করে ঝড় হওয়া, হঠাৎ করে বৃষ্টি চলে আসা। আমরা তো আগে থেকে জানতেও পারি না না যে এইগুলো হবে, মানে খবরে হয়তো জানতে পারি ঠিকই, কিন্তু এরকম দিন রাতের মতন ঘটনা তো এটা রোজ চিরাচরিতভাবে ঘটে না, মানে হঠাৎ করে কোনো একটা দুর্যোগ এরকম চলে আসে। তো এটাই হলো অপর্যাবৃত্ত ঘটনা। থার্ড দেখব কি অভিপ্রেত অনভিপ্রেত। অভিপ্রেত বলছে কি যেসব ঘটনাগুলো মানুষের কোনো রকমের ক্ষতি করবে না, প্রকৃতিতে ঘটছে এরকম কোনো ঘটনা যেটা মানুষের ক্ষতি করবে না। যেমন গাছের 20 ফুটে ফুল হচ্ছে, দানা পুতলে নতুন গাছ হচ্ছে, এরকম বাস্তবে মানে প্রকৃতিতে যে ঘটনাগুলো ঘটছে যেগুলো প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয় এক কথায়, ভালো কথায় বলতে গেলে সেরকম ঘটনা। আর অনভিপ্রেত মানে কি হচ্ছে যেগুলো মানুষের ক্ষতি করবে সেই ঘটনাগুলো হচ্ছে অনভিপ্রেত। যেমন গাছ কেটে ফেলা, কলকারখানার অতিরিক্ত ধোঁয়া, জোরে মাইক বাজানো, তারপরে গাড়ির ধোঁয়া, কলকারখানার অতিরিক্ত দূষিত জল গিয়ে পুকুরে জলে গিয়ে মিশছে, এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো হচ্ছে অনভিপ্রেত ঘটনা। তারপর দেখব কি প্রাকৃতিক আর মনুষ্যসৃষ্ট। এটা তো খুবই সহজ, প্রাকৃতিক মানে প্রকৃতির দ্বারা ঘটনা ঘটে আর মনুষ্যসৃষ্ট মানে মানুষের দ্বারা ঘটনা ঘটে। প্রকৃতির দ্বারা ঘটনা কি দাবানল, বৃষ্টি, বন্যা, ঝড়। মানুষের দ্বারা ঘটনাগুলোর সৃষ্টি কী কী? রান্নার সময় আগুন জ্বালানো, জমিতে কীটনাশক ব্যবহার করা, এগুলো হচ্ছে মানুষের দ্বারা কৃত্রিম উপায় করা, এগুলো হচ্ছে সৃষ্ট ঘটনা। এরপর দেখব কয়েকটা রাসায়নিক পদার্থের নাম যেগুলো আমাদের কী কী কাজে লাগে। যেমন ইউরিয়া একটা কি সার হিসাবে কাজে লাগে, রাসায়নিক সার। ডাই অ্যামোনিয়াম সালফেট, এটাও রাসায়নিক সার হিসাবে কাজে লাগে। কার্বারিল রাসায়নিক কীটনাশক হিসাবে, ম্যালাথায়ন রাসায়নিক কীটনাশক হিসাবে। এই রাসায়নিক পদার্থগুলো আবার কী করে, মানুষের যকৃত, মস্তিষ্ক, বৃক্ক, হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। মানুষ জানে মানুষের সৃষ্টি কিন্তু এই ঘটনাগুলো, সত্ত্বেও মানুষ এই জিনিসগুলো দিনের পর দিন আমরা ঘটিয়েই চলেছি। এরপর দেখব কি মন্থর ও দ্রুত। মন্থর মানে কথা হচ্ছে এক কথায় ধীর বা স্লো, আর দ্রুত মানে তো তাড়াতাড়ি। মন্থর মানে যেসব ঘটনা ধীরে ঘটে আর দ্রুত মানে তাড়াতাড়ি ঘটে। মন্থর ঘটনা কি কয়লার উৎপাদন, চারা গাছ, গাছ এগুলো বড় হওয়া। দ্রুত ঘটনা কি বাড়ি ভেঙে ফেলা, গাছ কেটে ফেলা। যেমন একটা গাছ চারা গাছ থেকে বড় হতে ঠিক যতটা সময় লাগে সেই বড় গাছটাকে কেটে ফেলতে কিন্তু তার অর্ধেক সময়ও লাগে না, এরকম কোনো ঘটনা। তো সেটাই হচ্ছে মন্থর ঘটনা আর দ্রুত ঘটনা। ভৌত রাসায়নিক পরিবর্তন। ভৌত মানে যে ঘটনায় সহজে মূল পদার্থ ফিরে পাওয়া যায় সেটাই হচ্ছে ভৌত, ঠিক আছে। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে ধর্মের পরিবর্তন হয়ে যায়। ভৌত পরিবর্তন একটা উদাহরণ দিলে বুঝবে, যেমন জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, আবার ঠান্ডা হলে জলে পরিণত হয়ে যায়। রাসায়নিক পরিবর্তন কি লোহায় মরচে পড়া,
লোহায় যদি এবার মরচে পড়ে যায়, মরচে মানে কি লোহার উপরে, লোহাটাকে দীর্ঘদিন ধরে রোদ জল বৃষ্টি এগুলো সংস্পর্শে আস্তে আস্তে কী হয়, লোহার উপরে একটা বাদামি রঙের একটা আস্তরণ পড়ে যায় খসখসের মতন, হাত দিলে বোঝা যাবে, দেখলেই বোঝা যাবে লোহার উপরে, ঠিক আছে। লোহাটা আস্তে আস্তে কি ওটা ক্ষতিগ্রস্ত হয়, লোহাটা নষ্ট হয়ে যায়, তো ওটাই হচ্ছে লোহায় মরচে পড়া বলে। তো এই ঘটনাটা একবার ঘটে যাওয়া মানে কি হচ্ছে, লোহার কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে গেছে, মানে একে তুমি যতই ভালো করো একে কিন্তু লোহাটাকে আর বিশুদ্ধ অবস্থা তুমি ফিরে পাচ্ছ না, তো এটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এরপর হচ্ছে ভৌত রাসায়নিক পরিবর্তন আরও কয়েকটা ঘটনা, মাছে নুন মাখিয়ে রাখলে কি জীবাণু মারা যায়, এটা রাসায়নিক পরিবর্তন ঘটে না, এখানে ভৌত পরিবর্তন ঘটে। আচারে ভিনিগার মেশালে ভালো থাকে আচার, রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় যাতে রোদে কি হয় জলে লোহার ভৌত পরিবর্তন, রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কেন রাখা হয়, রোদ জল বৃষ্টিতে কি হয় লোহা বেড়ে যায়। আবার কি হয় যখন খুব বৃষ্টিতে এই ঘটনাটা ঘটে, আবার পরবর্তীকালে কি হয় খুব রোদ হলে উঠলে কি হয় সে আবার তার আগের অবস্থা ফিরে যায়, মানে যেরকম ছিল সেই অবস্থাতে ফের আবার ফিরে আসে। তো এইটাই হচ্ছে ভৌত পরিবর্তনের ঘটনা। জলে হ্যালোজেন ট্যাবলেট মেশানো হয় কেন, জলকে বিশুদ্ধ করার জন্য, এতে ক্লোরিন থাকে, ক্লোরিনে কী হয় জীবাণুগুলো মরে যায়, এটাও একটা ভৌত পরিবর্তন। ডাব কেটে রাখলে কি হচ্ছে কালো ছোপ পড়ে, এটা কী হয় রাসায়নিক পরিবর্তন, কী করলো কাজ যেহেতু কেটে রাখলো কালো ছোপ পড়ে গেল, একে কিন্তু আর পরবর্তীকালে কিন্তু তুমি আবারও ফ্রেশ ডাব পরিষ্কার ডাবে কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে না, তাই জন্য এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটনার একটা উদাহরণ। তো আজকের ভিডিওতে এইগুলোই, মানে পরিবেশে আমাদের পরিবেশের চারপাশে কী কী রকমের ঘটনাগুলো ঘটছে, একমুখী উপমুখী মন্থর দ্রুত ভৌত রাসায়নিক অভিপ্রেত অনভিপ্রেত এগুলো নিয়ে আলোচনা করা ছিল। তো আশা করছি ভিডিওটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না, খুব সহজ করে তোমাদের জন্য বানিয়েছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।